আদম আল্লাহ সাল্লাম এখানে দোয়া করেছিল আর এটাই আর এটাই লারা ফাতের ময়দান তার সাথে সাথে কারণ আদম আল্লাহ সাল্লাম দোয়া করেছিল তার দোয়া কবল হয়েছিল এটা আরাফাতের ময়দান এখানে দেখতে পাচ্ছেন একটা পিলার এই পিলার আদম আসাল্লাম ও আহ্লাম এখানে আল্লাহ কাছে মাফ চেয়েছিল আর আল্লাহ তাদের মাফ করে দিয়েছিল এই পিলারটাই এটা আরাফাতের ময়দান